আসসালামু আলাইকুম দর্শক, আমি দাঁড়িয়ে আছি একটি গরুরহাটে, আর এটি অবস্থিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার বাইশমোচা এলাকায়। আবার পাশে যাকে দেখতে পাচ্ছেন তিনি হলো একজন ব্যবসায়ী, তিনি গরুর ব্যবসায়ী। তিনি আজকের হাটে প্রায় অনেকগুলা সার বলদ গরু নিয়ে আসছেন। তো আজকে আপনাদের সামনে জানানোর চেষ্টা করব কি ধরনের সার, জাত, বয়স এবং দাম সম্পর্কে আমরা জানার চেষ্টা করব, আর আশা করি আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা ভাই, আজকে হাটে আপনি কয়টা গরু নিয়ে আসলেন? ৩৯টা। আপনি একজন ব্যবসায়ী? আচ্ছা, তাহলে আমরা আপনার কাছ থেকে জানার চেষ্টা করব এই সার বলদ যেগুলো আছে এগুলোর সম্পর্কে। তো প্রথম দেখতে পাচ্ছি এটা তো সার, নেপালি সার। নেপালি সার, জাতটাই কি নেপালি? নেপালি। আচ্ছা আচ্ছা, এটার বয়স কত? বয়স ধরেন আড়াই বছর। হ্যাঁ, দাঁত ভাঙছে কয়টা? চারটে হয়েছে। চার দাঁতের না? চার দাঁত। আচ্ছা, এটার আনুমানিক মাংস আছে কত মন? এখন ধরেন সাড়ে সাত মন। হ্যাঁ, বর্তমানে সাড়ে সাত মনের মতো মাংস আছে না? আচ্ছা, এটা যদি মোটা তাজাকরণ করা হয় তাহলে কীরকম মোটা হবে? ধরেন বারো তেরো মন হবে। বারো তেরো মন। আচ্ছা আচ্ছা, সামনে তো আছে কুরবানির হাট, তো সেই কুরবানির হাটের পর্যন্ত যদি এটা মোটা তাজাকরণ করা হয় তাহলে কীরকম টাকা বিক্রি করা যায়? চার লক্ষ টাকা বাঁচা হবে। চার লক্ষ টাকা বিক্রি করা যাবে। আচ্ছা, আজকে আপনি দাম কত চাচ্ছেন? দুই লক্ষ চল্লিশ হাজার। দুই লক্ষ চল্লিশ তো চাচ্ছেন, হ্যাঁ। কীরকম টাকা বিক্রি করতে পারবেন? আশা করি সব দুই লাখ হলে বিক্রি করে, দুই লক্ষ টাকা হলে বিক্রি করে দেবেন। আচ্ছা আচ্ছা, তারপরে? আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছি এটা মনে হয় বলদ। আচ্ছা, বলদ। এটা কি জাতের? এটা আপনার দেশি বলদ। দেশি বলদ। আচ্ছা, যে এইগুলোর যে গায়ে আছড় দেখা যাচ্ছে এইগুলো কি? এটা আপনার গাড়ি গাড়ির চাপ আর কি, গাড়ি দেওয়া হয়েছে তো। এটা কোনো সমস্যা না? না না না, এগুলো রোম উঠে যাবে। আচ্ছা, এগুলো আপনারা সংগ্রহ করেন করেন কোথা থেকে? বর্ডার থেকে। বর্ডার থেকে নিয়ে আসেন? আচ্ছা, এগুলো কি মোটা তাজা করণ করা যাবে নাকি? হ্যাঁ, মোটা তাজা করণ করা যাবে এখনো। আচ্ছা, এটার বর্তমানে এটার মাংস আছে কত মন? এটার মাংস ধরেন পাঁচ মন। পাঁচ মন। আচ্ছা, এটার বয়সটা? এটার বয়স ধরেন সাড়ে তিন বছর অথবা চার বছর হতে পারে। সাড়ে তিন বছরের মতো। এটার দাম কত টাকা চাচ্ছেন? এটা এক লাখ ৩৫। এটা ৪০। এক লক্ষ ৩৫ হাজার এটা দাম চাচ্ছেন। আচ্ছা, আমরা একটু সামনে দিকে যাই, তারপরে যে লালটা, হ্যাঁ, এটা কি জাতের? থাক থাক, এটা কি জাতের? এটা এটা আপনার এটা সিন্ধি। সিন্ধি জাতের? আচ্ছা, এটাও তো বলদ? হ্যাঁ, এটা বলদ। আচ্ছা, এটার দাঁত যাচ্ছে কয়টা? এটার দাঁত ছয়টা। ছয়টা। আচ্ছা, এটার আনুমানিক মাংস হবে কত মন? এটা ধরেন সাড়ে পাঁচ মন। সাড়ে পাঁচ মনের মতো। আচ্ছা, এটার দাম কত টাকা চাচ্ছেন? এক লাখ ৪৫। এক লক্ষ ৪৫ হাজার টাকা দাম চাচ্ছেন, মানে এর কম হলেও কি বিক্রি করতে পারবেন? বিক্রি করবো। আচ্ছা, আপনি সবগুলো একটু কত টাকা বিক্রি করতে পারবেন ওইটা বলে দিবেন। ৩০ কমে এটা বেচা যাবে না। এক লক্ষ ৩০ কমে বিক্রি করতে পারবেন না। আচ্ছা, এগুলো সবগুলো তো মোটা তাজাকরণ করা যাবে? সবগুলো, এগুলো আপনার পালা লাগে নি পরে পালার জন্য। আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছি এটা ৩৫ হাজার চাইতেছি, ২৫ হাজার হলে বেশি। এক লক্ষ ২৫ হাজার টাকা বিক্রি করতে পারবেন। আচ্ছা, এটা কি জাতের? এটা আপনার এই যে তো বিহারি গরু আর কি, দেশি, ইন্ডিয়ান দেশি। ইন্ডিয়ান দেশি। ইন্ডিয়ান দেশি। আচ্ছা, এটার দাঁত ছে কয়টা? এটা ছয় দাঁত। ছয় দাঁত। হ্যাঁ। আচ্ছা, এটার আনুমানিক মাংস হবে কত মন? এটা সাড়ে পাঁচ মন ছয় মন হবে। সাড়ে পাঁচ মন থেকে ছয় মন। এটা এক লক্ষ ২৫ হাজার টাকা হলে বিক্রি করে দিতে পারবেন। আচ্ছা, তারপরে যে এটা দেখতে পাচ্ছি এটা কি জাতের? এটা আপনার উলবাড়িয়া জাত, উলবাড়িয়া জাতের আর কি। আচ্ছা, এটার আনুমানিক মাংস হবে কত মন? এটা ধরেন সাড়ে পাঁচ মন এরকম আর কি, একই সেম সেম গুলো। আচ্ছা, আমরা গায়ে যে যে লেখাটা দেখতে পাচ্ছি এটা ইন্ডিয়ান না, ইন্ডিয়ান নাম্বার, ইন্ডিয়া থেকে যে মালটা পাঠাইছে এটা, এটা একটা নাম্বার চিহ্ন আর কি। আচ্ছা, এটা পরিচিত। এটা কত টাকা হলে বিক্রি করতে পারবেন? এটা এটা একই দাম, দুটোটা সেম দাম, এক লক্ষ ২৫ হলে বিক্রি করতে পারবেন। আচ্ছা আচ্ছা, এই যে কালোটা এটা কি জাতের? এটা সার গরু আর কি। এটা সার গরু, দেশি সার। দেশি সার। আচ্ছা আচ্ছা, এটার আনুমানিক মাংস হবে কত মন? এটা এরকমই ধরেন পাঁচ মন সাড়ে পাঁচ মন হবে। পাঁচ মন থেকে সাড়ে পাঁচ মন। আচ্ছা, এটার দাম কত টাকা যাচ্ছে? এটা ৩৫। এক লক্ষ ৩৫। এক লক্ষ ৩৫ হলে বিক্রি করতে পারবে না? ২৫ হাজার হলে বিক্রি করবে। এক লক্ষ ২৫ হাজার হলে বিক্রি করে দিতে পারবে না? এটাও তো মোটা তাজা করণ করা যাবে না? এটা দাঁতছে কয়টা? এটা চারটে। চার দাঁতে? চার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে লালটা দেখতে পাচ্ছি এটা কি জাতের? এটা নেপালি। নেপালি। নেপালি জাতের বলদ গরু। বলদ।
মূলত আপনারা এই নেপাল থেকে কিভাবে নেপাল থেকে এটা আপনার লোকে আমাদের ইয়ে আছে লোক আছে লোকের মাধ্যমে আসে সরাসরি নেপাল থেকে চলে আসে হ্যাঁ আচ্ছা এটার আনুমানিক মাংস কত মন এটা মাংস ধরুন 6 মন 6 মন আচ্ছা এটা কত টাকা বিক্রি করতে পারবেন এটা আপনার 35 এর কমে বেচা যাবে না 1 লক্ষ 35 এর কমে বিক্রি করতে পারবেন না আচ্ছা 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 তারপরে দেখতে পাচ্ছি এটার এটা সেম এটার দামও কি কত একই দাম কত বলছিলেন 35 1 লক্ষ 35 আচ্ছা আচ্ছা তারপরে যে দেখতে পাচ্ছি এটা এটা আপনার 30,000 1 লক্ষ 1 লক্ষ 30 এটার বয়সটা কত এই তো 6 দাঁত ধরেন 6 দাঁতের 6 দাঁত আচ্ছা মাংস হবে কত মন মাংস তো 5.5 মন 5.5 মন আচ্ছা আচ্ছা এরকম তো আপনাদের কাছে সব সময় থাকে না আচ্ছা এরকম তো সবসময় আপনাদের কাছে থাকে হ্যাঁ সবসময় সবসময় আচ্ছা কেউ যদি নিতে চায় তাহলে তো দিতে পারবেন হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা আপনার নাম্বারটা একটু বলেন নাম্বারটা আছে 01776785282 এটা আপনার কন্টাক্ট নাম্বার হ্যাঁ এটা কন্টাক্ট কেউ যদি আপনার কাছ থেকে সার বা বলদ নিতে চায় আশা করি তাদেরকে সহযোগিতা করবেন এবং যে কোনো পরামর্শ চাই আপনি একজন অভিজ্ঞ ব্যবসায়ী হিসেবে তাদেরকে পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন